এটা শিক্ষক দিবসের সবচেয়ে সেরা গিফট এবং জীবনের সব জীবনের সবচেয়ে বড় পাওনা মনে হচ্ছে এটা আমার। ঠিক আছে, এটা আমি অবশ্যই যত্ন করে রাখবো। ভাই দেখো, এই এই বাচ্চাটার কাজ দেখো, এই মেয়েটার কাজ দেখো, কি দরকার ছিল এরকম ভাবে টাকা খরচ করার? তোর কে বলেছে এরকম টাকা নষ্ট করার? ওই টাকাটা নিজে খেতি। আমার জন্য আবার শিক্ষক দিবসের গিফট নিয়ে এসছে, কি জ্বালা! এই জন্য আমি ভিডিওটা অন করতে বাধ্য হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা খুব সেরা গিফট আমার জন্য। ঠিক আছে, চলো দেখি পূর্ণিমা আমার জন্য কি এনেছে। তুই শুধু শুধু বেকার নষ্ট করলি রে পূর্ণিমা, এটা কেন তুই কাজে লাগাতি? দাঁড়াও সবাইকে আবার দেখাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, খুব দারুণ তো। কে পছন্দ করে দিয়েছে এটা? কোথা থেকে কিনলি এটা? কোন দোকানে? মন্দিরের পাশের দোকান। এই কি সুন্দর জিনিস এনেছে। ঠিক আছে, এটা আমি তুই দিয়েছিস সেটা যত্ন করে, এটা আমার শিক্ষক দিবসের সেরা গিফট, এটা পূর্ণিমা আমার জন্য এনেছে। এটা শিক্ষক দিবসের সবচেয়ে সেরা গিফট এবং জীবনের সব জীবনের সবচেয়ে বড় পাওনা মনে হচ্ছে এটা আমার। ঠিক আছে, এটা আমি অবশ্যই যত্ন করে রাখবো। পূর্ণিমার জন্য একটা রিটার্ন গিফট থাকবে আমার তরফ থেকে, সেটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবো। আমি আজকেই তৈরি করবো ওর জন্য, নিজে হাতে তৈরি করবো স্পেশাল পার্সনের জন্য স্পেশাল গিফট। কি অবস্থা, মানে কি বলবো, একদম আর্ট টাচিং মোমেন্ট একখানা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।